ভুয়া জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্র দিয়ে বাংলাদেশি পাসপোর্ট করছে রোহিঙ্গারা, বিড়ম্বনায় স্থানীয়রা, জড়িত দালাল ও অসাধু পুলিশ সদস্য। সাভারের চামড়া শিল্পনগরী বর্জ্য ফেলা হচ্ছে ধলেশ্বরীর তীরে খোলা জায়গায়, বাড়ছে নদী দূষণ, বসবাসী অযোগ্য হয়ে পড়ছে আশেপাশের এলাকা। বড় পুকুরিয়ার কয়লা লোপাট হয়নি, যা হয়েছে তা কারিগরি ক্ষতি বললেন সদ্য সাবেক এমডি, দুদকে পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ। নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার ভোলা অংশে বিপজ্জনকভাবে নৌযানে চলছে যাত্রী পারাপার, প্রাণহানির আশঙ্কা, শিগগিরই অভিযানের আশ্বাস প্রশাসনের। এবং লড়াই করেও পারল না বাংলাদেশ, নীলফামারীতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে 1-0 গোলে শ্রীলঙ্কার জয়। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছি আমি মৌসুমী বউ। ভুয়া জন্ম সনদ জাতীয় পরিচয়পত্র দিয়ে বাংলাদেশি পাসপোর্ট বানানোর চেষ্টা করছে রোহিঙ্গারা, এতে পাসপোর্ট পেতে বিড়ম্বনার শিকার হচ্ছেন স্থানীয়রা। কিছু অসাধু পুলিশ কর্মকর্তা যোগসাজশে রোহিঙ্গারা পুলিশ রিপোর্টও পাচ্ছেন বলে দাবি করেন পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা। তবে পুলিশ বলছে রোহিঙ্গাদের পাসপোর্ট পেতে যারা সহায়তা করবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে। সুজাতা রুবেলের তথ্য এবং মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে দেখুন রিপোর্ট। নতুন পুরাতন মিলিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নিয়েছে 11 লাখেরও বেশি রোহিঙ্গা। নানা উপায়ে বিদেশ যেতে বাংলাদেশি পাসপোর্ট পেতে মরিয়া এসব রোহিঙ্গারা। দালাল ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ভুয়া জন্মসনদ আর জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে পাসপোর্টের আবেদন করেন তারা। গেল কয়েক মাসে কর্মকর্তাদের তৎপরতা ও 6টি ধাপে যাচাই বাছাইয়ে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জব্দ করা হয়েছে 100 রোহিঙ্গার পাসপোর্টের আবেদন। এদিকে রোহিঙ্গাদের কারণে স্থানীয়দের পাসপোর্ট করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে, রয়েছে পুলিশি হয়রানির ও দীর্ঘসূত্রিদার অভিযোগ। জনমনিবন্ধন কার্ডের প্রয়োজন হয়, চেয়ারম্যান সার্টিফিকেট, আরে অনেক কিছু, আগে এতগুলো প্রয়োজন না হতো না, কিন্তু রোহিঙ্গা আসার পর থেকে আমাদের এগুলো খুব বেশি প্রয়োজন। জাতীয় পরিচয়পত্র হতে চেয়ারম্যান সার্টিফিকেট পর্যন্ত এবং চেয়ারম্যানের এনআইডি নম্বর পর্যন্ত এখন লাগতেছে। রোহিঙ্গা আসার পরে তিনটা তদন্ত চাই, তিনটা যদি কোনো একটা যদি টাকা না দিয়ে যদি বা 1000 টাকা দিলে না, 2000 টাকা দিলে না, আর 5000 টাকা দিলে তারপর ওকে। যাচাই বাছাইয়ের ক্ষেত্রে পুলিশ সঠিক দায়িত্ব পালন করলে রোহিঙ্গাদের কোনোভাবেই পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই বলে জানালেন পাসপোর্ট অধিদপ্তরের এ কর্মকর্তা। প্রথমত জনপ্রতিনিধি এবং দ্বিতীয়ত পুলিশ যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে আর রোহিঙ্গাদের বাংলাদেশে কোনো পাসপোর্ট পাওয়ার সুযোগ থাকে না। তবে পুলিশের এ কর্মকর্তা জানালেন রোহিঙ্গাদের পাসপোর্ট পেতে যারাই সহায়তা করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমরা কিন্তু অনেককে অ্যারেস্ট করেছি এবং অনেক পাসপোর্ট জব্দও করা হয়েছে। এই ক্ষেত্রে আমি বলবো রোহিঙ্গারা যাতে কোনো ক্রমেই এই পাসপোর্ট পেতে না পারে সেক্ষেত্রে আমরা একদম জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের তথ্য অনুযায়ী গত 6 মাসে সন্দেহভাজন 300 রোহিঙ্গার পাসপোর্ট ফরম জব্দ করার পাশাপাশি 12 জনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। সময় সংবাদ কক্সবাজার। আজ নেপালের কাঠমান্ডুতে শুরু হচ্ছে চতুর্থ বিমস্টেক শীর্ষ সম্মেলন, এতে যোগ দেবেন 7 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। তবে সম্মেলনে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি যোগ দেবেন না। বিশ্লেষকরা বলছেন মিয়ানমার, বাংলাদেশ এবং ভারতের মতো দেশগুলোর সরকার এবং রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে উপস্থিতি বড় সুযোগ সৃষ্টি করছে রোহিঙ্গা সংকট নিয়ে খোলাখুলি আলোচনায়। আরো জানাচ্ছেন আজহার লিমন। পরিসংখ্যান বলছে সমগ্র পৃথিবীর মোট বাণিজ্যের 90% ঘটে সমুদ্রপথে, আর আন্তর্জাতিক বাণিজ্যের রুট জীব বৈচিত্র্যের প্রাচুর্য আর তলদেশের বিপুল খনিজ সম্পদের কারণে অর্থনীতি এবং ভূ রাজনীতির জন্য ক্রমেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রূপ নিচ্ছে বঙ্গোপসাগর। 20 বছর আগে 1997 সালে ব্যাংকক ঘোষণার মাধ্যমে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড অর্থনৈতিক ফোরাম হিসেবে যাত্রা শুরু করলেও কালের বিবর্তনে বিমস্টেক এখন বঙ্গোপসাগরীয় অঞ্চলের 7 দেশের সংগঠন। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর এই সংগঠনকে বলা হয় সার্ক আর আসিয়ানের মেলবন্ধন। কিন্তু 2 দশকে প্রত্যাশার কতটা পূরণ করতে পেরেছে বঙ্গোপসাগরীয় অর্থনৈতিক এবং বাণিজ্যিক জোট? প্রথম অনেক বছর খুব বেশি কোনো কাজ হয়নি। বিশ্ব অর্থনৈতিক এই পরিস্থিতিতে বিশ্বের এই অঞ্চলই, একদিকে ভারত, একদিকে চায়না এবং এর এই আশেপাশে যে দেশগুলি,
এই দেশগুলির অর্থনৈতিক সম্ভাবনাই সবচেয়ে প্রবল এবং এই দেশগুলির অর্থনৈতিক প্রবৃদ্ধি পৃথিবীর যে কোনো অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে অনেক বেশি। বিমস্টেকের চতুর্থ এই শীর্ষ সম্মেলনে আলোচনা হতে পারে সাধারণ বৈদ্যুতিক সংযোগ কিংবা গ্রিড কানেক্টিভিটি নিয়ে। সন্ত্রাসবাদ মোকাবেলা আসতে পারে সাধারণ ঘোষণা, কিন্তু অর্থনীতিকে জোটে কতটা সুযোগ আছে রোহিঙ্গা ইস্যুতে আলোচনার? মূল যে লক্ষ্য এবার যে গ্রিড কানেক্টিভিটির একটি এগ্রিমেন্ট সাইন হবে এবং এর পাশাপাশি আরেকটি কনভেনশন, সিকিউরিটি কনভেনশন সাইন হওয়ার কথা আছে। এখানে রোহিঙ্গারা তো সন্ত্রাসবাদেরই এক ধরনের সন্ত্রাসবাদের শিকার, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ যদি বলি সেটাকে। ইভেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন যে বিষয়গুলো তুলে এনেছে সেটা তো গভীর বিষয় এবং সেখানে আমি মনে করি যে এই ব্যাপারেও বিমস্টেকের একটা অবস্থান যদি সম্ভব হয় সেটা নেওয়া যেতে পারে। এছাড়া বিমস্টেকভুক্ত দেশগুলোর মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা নিশ্চিত করতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে বিমস্টেকের এবারের সম্মেলনে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন বিমস্টেকের চতুর্থ সম্মেলনে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনা হতে পারে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমস্টেক সম্মেলনে যোগদান উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠকে সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। এই রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে যে নারীদের উপরে যে নির্যাতন চলেছে এগুলি কাতমাদাওয়ের সদস্যরা করেছে। ফাস্ট ট্র্যাকে মিয়ানমার মিলিটারি রোহিঙ্গা কমিউনিটি থেকে অন্য সম্প্রদায়ের মানুষকে দ্রুততার সাথে তাদেরকে রিক্রুট করে, তাদেরকে প্রশিক্ষণ দেয় এবং তাদের দ্বারা এই অ্যাট্রোসিটির একটা বড় অংশ পরিচালনা করা হয়। খুবই ন্যাচারাল মিয়ানমার এই রিপোর্টটি প্রত্যাখ্যান করবে, কিন্তু তাতে কিছু যায় আসে না। শীর্ষ সম্মেলনে সরকার প্রধানগণ পরস্পরের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন বলে আশা করা যাচ্ছে। অন্যান্য আঞ্চলিক নেতৃবৃন্দের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও মাননীয় প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে। বাংলা সময় আরো থাকছে। পাবনায় নারী সাংবাদিক হত্যার ঘটনায় সাবেক শ্বশুর গ্রেফতার, জড়িতদের আইনের আওতায় আনার দাবি সাংবাদিক ও সংস্কৃতি কর্মীদের। সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির অংশ হিসেবে পহেলা সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে 50 লক্ষ হত দরিদ্র পরিবারকে 10 টাকা কেজি দরে চাল দেবে খাদ্য মন্ত্রণালয়। গতকাল রাজধানীর খাদ্য ভবনে খাদ্য বান্ধব কর্মসূচি সম্পর্কিত এক মত বিনিময় সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এ তথ্য জানান। বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জানিয়ে তিনি আরো বলেন, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার। বর্তমান সরকারের চলতি মেয়াদে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে 2016 সালে সর্বপ্রথম খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলকে দারিদ্র ও ক্ষুধামুক্ত করতেই সরকারের এ উদ্যোগ। এ লক্ষ্যে গত 2016-17 অর্থ বছরে 6.85 লাখ মেট্রিক টন এবং 2017-18 অর্থ বছরে 2.98 লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। বুধবার দুপুরে খাদ্য ভবনে খাদ্য বান্ধব কর্মসূচি সম্পর্কিত মতবিনিময় সভায় চলতি অর্থ বছরের কর্মসূচি ঘোষণা করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। 10 টাকা কেজিতে 50 লক্ষ পরিবার অর্থাৎ প্রায় 2.5 কোটি মানুষ আজকে এই সুবিধা পাচ্ছে। 10 টাকা কেজিতে 30 কেজি করে চাল পাচ্ছে এক একটি পরিবার। এবং আমরা লিম পিরিয়ডে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর লিম পিরিয়ডে এবং মার্চ, এপ্রিল আমরা এই কর্মসূচি চালু রাখছি। বিশ্ব খাদ্য কর্মসূচির অংশ হিসাবে চলতি বছরের মার্চ এবং এপ্রিল মাসে কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ি উপজেলায় সাধারণ চালের সাথে পুষ্টি চাল মিশিয়ে ভোক্তাদের মাঝে বিতরণ করা হয়েছে। এবারও নতুন আরও 8টি উপজেলায় এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে যাতে কেউ ষড়যন্ত্র করে সরকারকে বেকায়দায় ফেলতে না পারে সেজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। অতীতের সর্বকালের রেকর্ড পরিমাণ মজুদ এখন আমাদের আছে, কোনো রকম আমাদের ঘাটতি নাই। সরকারকে আনপপুলার করার জন্য কিভাবে সরকারের দোষ ত্রুটি বেশিভাবে প্রচার করা যায় উদ্দেশ্যমূলকভাবে, এই এই চেষ্টাও কিন্তু একটা পক্ষ করতে পারে, কাজে সেই ব্যাপারেও আপনারা সতর্ক থাকবেন। 2018-19 অর্থ বছরে খাদ্যবান্ধব কর্মসূচিতে 7.50 লাখ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তোহাকান তামিম, সময় সংবাদ, ঢাকা।
তারপরে চামড়া শিল্প নগরীতে তরল বর্জ্য পরিশোধনের ব্যবস্থা থাকলেও কঠিন বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীর তীরে খোলা জায়গায়। এতে নদী দূষণের পাশাপাশি তীব্র দুর্গন্ধে বসবাস করা কঠিন হয়ে পড়ছে আশেপাশের বাসিন্দাদের। ট্যানারির কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ বান্ধব ডাম্পিং জোন করার কথা থাকলেও প্রকল্পে 13 বছরেও তার কিছুই করেনি বিসিক। তারপরে চামড়া শিল্প নগরী ঘুরে এসে আরো জানাচ্ছেন হাসান সাফায়াত। রাজধানী সহ সারাদেশ থেকে লবণযুক্ত চামড়া সংগ্রহের পর এখন ট্যানারিগুলোতে শুরু হয়েছে প্রক্রিয়াজাতকরণের কাজ। এজন্য প্রথমেই লেজ, কান, শিং সহ চামড়ার উচ্ছিষ্ট অংশ অপসারণে ব্যস্ত শ্রমিকরা। এরপর কয়েকটি ধাপে সম্পন্ন করা হয় ওয়েট ব্লু প্রক্রিয়া। আর এটি করতে গিয়ে কারখানাগুলোতে তৈরি হচ্ছে শত শত টন তরল ও কঠিন বর্জ্য। তরল বর্জ্য ড্রেনের মাধ্যমে অপসারণ করা গেলেও কঠিন বর্জ্য বহনে ব্যবহার করা হয় এই গাড়ি। বর্জ্য ফেলতে নির্ধারণ করা হয়েছে শিল্পনগরীর পশ্চিম প্রান্তে ধলেশ্বরী নদীর তীরের উন্মুক্ত স্থানটিকে। শ্রমিকদের অভিযোগ, ট্যানারির বর্জ্যে ভরে উঠলে রাতের আধারে খুলে দেয়া হয় ভাগাড়ের নদীতীরবর্তী অংশ। এতে দূষিত আবর্জনার ঠিকানা হয় ধলেশ্বরী। আনালে ফানালে ফেলাই কিসের জন্য? আমাদের বেসিকের লোক সুন্দর মতো নাম করে রাস্তা তৈরি করে দেয় না। মাঝে মাঝে পশ্চিম কোনা দিয়া দেখলাম দিনের বেলা ভালো আছে, রাত্রের বেলা সকালবেলা এসে দিয়ে ভাঙা আছে। কেবল যে নদী দূষণ হচ্ছে তা নয়, দুর্গন্ধে বসবাস করা দায় হয়ে পড়েছে আশেপাশের বাসিন্দাদের। তারা জানান, বর্ষা মৌসুম এলে পরিস্থিতি হয়ে ওঠে আরো ভয়াবহ। বন্দর জেলায় সাইডের কোন লোকজন তো এনে বসবাস করা মুশকিল। পানিটা নদীতে যাচ্ছে, পানিটা নষ্ট হচ্ছে। পুরো কারখানার ময়লা যে সময় ফালাই গেছে তখন তো মনে করেন যে এমন আছে পানিটা সিটির ভিতরে ঢুকতে পারে। পরিবেশবিদদের আশঙ্কা, বর্জ্য ব্যবস্থাপনায় এখনই উদ্যোগী না হলে হাজারীবাগের মতো পরিণতি হবে সাভারেরও। এত বড় একটা প্রকল্প, সেখানে যে পরিমাণ বরাদ্দ দেওয়ার কথা সে পরিমাণ বরাদ্দ দিছে, তাহলে বাস্তবায়িত হলো না কেন? সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে বিসিকের, এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। তা না হলে আমরা আগের অবস্থায় সেই বুড়িগঙ্গার অবস্থায় আপনার ধলেশ্বরীকে সেই পরিণতি ভোগ করতে হবে। আবর্জনার বিশাল এই স্তূপ দেখে কারোরই বোঝার উপায় নেই, এটি একসময়ের হাজারীবাগ নাকি সাভারের আধুনিক চামড়া শিল্প নগরী। বিসিকের মূল পরিকল্পনায় এখানে একটি পরিবেশসম্মত ডাম্পিং জোন করার কথা থাকলেও তার কিছুই হয়নি। তারপরও সব প্রতিকূলতা উপেক্ষা করে পরিবেশসম্মত শিল্প নগরী গড়ার মাধ্যমে অক্ষুণ্ণ থাকবে দেশের চামড়া শিল্পের গৌরব, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। হাসান সাফায়াত, সময় সংবাদ, সাভার। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা লোপাটের কোনো ঘটনা ঘটেনি, যা ঘটেছে তা কারিগরি ক্ষতি বলে দাবি করলেন কোল মাইনিং কোম্পানির সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক হাবিবুদ্দিন আহমেদ। রাজধানীতে দুদক কার্যালয়ে গতকাল সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। এ ধরনের ক্ষতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলেও দাবি করেন তিনি। তবে তদন্তাধীন বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় দুদক। এর আগে সকালে দুদক কার্যালয়ে হাজির হন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানির সচিব সহ 8 কর্মকর্তা। 5 ঘন্টা ধরে তাদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক এবং মামলার তদন্ত কর্মকর্তা শামসুল আলম। বড়পুকুরিয়া কয়লাখনি থেকে 1,44,644 মেট্রিক টন কয়লা লোপাটের ঘটনা তদন্তের অংশ হিসেবে গত 13 অগস্ট কয়লাখনির 32 কর্মকর্তাকে নির্ধারিত তারিখে হাজির হওয়ার নির্দেশ দেয় দুদক। এর মধ্যে মঙ্গলবার 8 জন ও 16 অগস্ট 7 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুরু থেকেই একটা টেকনিক্যাল লস হয়েছে এখানে, সেটাই আমরা প্রমাণ করার চেষ্টা করছি, এবং আসলে এখানে কোনো চুরি হয় নাই। এটা তদন্ত সাপেক্ষে ইনশাল্লাহ একদিন প্রকাশ হবে যে এখানে কোনো দুর্নীতি হয়নি, কোনো চুরি হয়নি। 2005 সাল থেকে যে কয়লাটা স্টকে ছিল আমাদের, এটা যে স্পন্টোনিয়াস কম্বাসন হয়, এটার ভিতরে যে ইনহেরেন্ট ময়েশ্চার থাকে 5.1%, এটা আস্তে আস্তে চলে যায়, তারপরে যে ডাস্টটা চলে যায়, ইন ভোলাটাইল মেটেরিয়াল থাকে এগুলি উড়ে যায়, এগুলি যারা, এখন তো আমি আসামি, আমার কথাটা আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না, কিন্তু যারা বিশেষজ্ঞ ইন্টারন্যাশনালি যেটা অ্যাকসেপ্টেড যেটা আছে এগুলি আপনারা একটু দেখেন ইনশাল্লাহ, এর থেকে অনেক বেশি লস হয়। সকাল 9টা থেকে ওনাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, আর জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এখনও, আর মামলা যেহেতু তদন্ত পর্যায়ে আছে, এই পর্যায়ে কিন্তু আসলে মামলার তদন্ত সাক্ষী কিছু বলা যাচ্ছে না। বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা নদীকে হত্যার ঘটনায় শিল্পপতির সাবেক শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শহরের শালগাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন থেকে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা। এস এ আসাদের পাঠানো তথ্য, ছবি নিয়ে দেখুন রিপোর্ট।
বুধবার দুপুরে রাজীব সহ তিনজনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন নিহতের মা। এর আগে সকালে শহরের শালকারিয়া এলাকায় সিমলা ডায়াগনস্টিক সেন্টারের মালিক সুবর্ণার সাবেক শ্বশুর আবুল হোসেনকে আটক করা হয়। পরে মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। যে তিনজনের নাম দিয়েছে তার মধ্যে এক নম্বর আসামি আবুল হোসেন, তাকে আমরা গ্রেফতার করতে পেরেছি। পারিবারিক রেষারেষির ঘটনাকে কেন্দ্র করেই এই দুর্ঘটনা ঘটেছে বলে আমাদের প্রাথমিক ধারণা এবং তার পরিবারের ধারণা। স্বজনরা জানান, পাবনা পৌরসভার রাধানগর এলাকায় ভাড়া থাকতেন সুবর্ণা নদী। মঙ্গলবার রাতে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন তার বাসার কলিং বেল টিপলে দরজা খোলেন নদী। সঙ্গে সঙ্গে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রায় দেড় বছর আগে ব্যবসায়ী রাজীবের সঙ্গে নদীর দ্বিতীয় বিয়ে হয়। সম্প্রতি তাদের বিচ্ছেদ হয়। এই নিয়ে আদালতে একটি যৌতুক মামলা চলছে। মঙ্গলবার এই মামলার সাক্ষ্য গ্রহণ ছিল। এ সময় সাক্ষ্য প্রমাণ রাজীবের বিপক্ষে যাওয়ায় নদীর সাথে আদালতেই বাগবিতণ্ডা হয়। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটনা হয় বলে দাবি পরিবারের। আগে থেকেই ওকে জানে মারা হুমকি দেয় যে কেস তুলে না নিলে তোমাকে মেরে ফেলবো। মামলায় ওরা বুঝতে পারতেছিল যে ওরা জিতবে না, যার জন্য অ্যাটাক করছে। এদিকে সাংবাদিক নদীকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে পাবনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা। এ সময় নদী তার স্বামী নির্যাতনের শিকার বলে অভিযোগ করেন বক্তারা। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তারা। সুবর্ণা নদী, সে আসলে নির্যাতিত ছিল, বারবার সে আমাদের কাছে গিয়েছে, আমরা তাকে নিয়ে বারবার আমরা বিভিন্ন বিচারের কাছে আমরা শরণাপন্ন হয়েছি। 24 ঘন্টার মধ্যে এর বিহিত ব্যবস্থা না হলে আমরা পাবনায় যত নারী আছি, নারী মহলের সংগঠন যত আছি, আমরা এর প্রতিবাদে তীব্র নিন্দা জানাবো। আনন্দ টিভিতে কাজ করার পাশাপাশি জাগ্রত বাংলা নামে একটি অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদকও ছিলেন সুবর্ণা নদী। সময় সংবাদ, পাবনা। ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে মা মেয়ে সহ তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 15 জন। এদিকে নরসিংদীতে বাসে ধাক্কায় মোটরসাইকেলে 2 আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় ঢাকাগামী এনা পরিবহনে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে শিশু ইয়াসমিন এবং রুবিনা বেগম ও তার মেয়ে সাবরিনা নিহত হন। আহত অন্তত 15 জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নরসিংদীতে এনা পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করেছে পুলিশ। চট্টগ্রামে বাস থেকে ফেলে রেজাউল করিম রনি নামে এক যুবককে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। গতকাল নগরীর সিটি গেট ও প্রেস ক্লাব এলাকায় আলাদা মানববন্ধনের আয়োজন করেন রনির স্বজন ও এলাকাবাসী। বক্তারা অবিলম্বে বাস চালক ও তার সহকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে মঙ্গলবার রাতে নিহত রনির মামা আব্দুর রহমান বাদী হয়ে চালক দিদারুল আলম ও সহকারী মানিকের বিরুদ্ধে নগরীর আকবর শাহ থানায় মামলা দায়ের করেন। আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ভাড়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে 27 আগস্ট দুপুরে নগরীর কালীরহাট এলাকায় রেজাউল করিম রনিকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। বাংলার সময় আরো থাকছে, শয্যা না বাড়ায় সংকটে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল, দুর্ভোগে দূর দূরান্ত থেকে আসা রোগীরা। নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর ভোলা অংশে বিপজ্জনক স্থান দিয়ে চলছে অবৈধ নৌযানে যাত্রী পারাপার। ঈদ শেষে কর্মস্থলে ফেরা হাজার হাজার যাত্রী প্রতিদিন মাছ ধরা আর বালু পরিবহনের ট্রলারে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন। পর্যাপ্ত নিরাপদ নৌযানের অভাবে ট্রলারে ঝুঁকি নিতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। অবৈধ এসব নৌযান চলাচল বন্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি নিরাপদ নৌযানের ব্যবস্থা করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। নাসিরুদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে দেখুন রিপোর্ট।
ভোলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে বালু পরিবহনের ট্রলারে করে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে ঈদ শেষে ঢাকা চট্টগ্রামের কর্মস্থলে ফেরা যাত্রীরা। নৌপথে যাত্রী সংখ্যা বাড়লেও বাড়েনি নৌযানের সংখ্যা। তাই বৈরী আবহাওয়ার মধ্যেই গত কয়েকদিন ধরে এভাবে হাজার হাজার যাত্রী মেঘনা পারাপার হলেও নিয়ন্ত্রণে আনতে পারেনি স্থানীয় প্রশাসন। একইভাবে অবৈধ নৌযান দিয়ে মেঘনার তীরবর্তী চরাঞ্চলে যাত্রী পারাপার করা হচ্ছে, আর নিরাপদ যানের অভাবের কারণেই ঝুঁকি নিতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। আমরা তো ভাবছি যে সিটে রেখে আমরা যাবো ওপার, কিন্তু এখন তো বলে টলারে যাইতে, টলারে তো রিক্স। সরকার কোনো ব্যবস্থা না রাখাতে আমরা টলার দিয়ে পার হইতে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে পার হইতে। লঞ্চ সিট্রাক থাকলে আমরা জীবনের রিক্সটা বাদ দিয়ে নিরাপদে ওই পারে পৌঁছাতে পারতাম। অবৈধ একটি চক্র বিচ্ছিন্নভাবে ঝুঁকিপূর্ণ এই কাজটি করছে উল্লেখ করে তাদের নিয়ন্ত্রণে অভিযান চালানোর কথা জানালেন কোস্টগার্ডের এই কর্মকর্তা। আমাদের কিছু জনবলের সীমাবদ্ধতা রয়েছে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, তবে ঈদের পরবর্তী সময় আমরা কঠোর অ্যাকশন নেওয়াতে আপাতত সেগুলো নিয়ন্ত্রণে আছে। আর আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানালেন যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে আরও সি ট্রাকের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আমরা সি ট্রাকের সংখ্যা বৃদ্ধি করেছি, সরকারের কাছে আমরা চিঠি লিখেছি যে আমাদেরকে আরও পর্যাপ্ত সংখ্যক সি ট্রাক এখানে দেওয়ার জন্য। ইলিশা ফেরিঘাট দিয়ে প্রতিদিন প্রায় 10,000 যাত্রী মেঘনা পারাপার হচ্ছে, এর মধ্যে 2 থেকে 3,000 যাত্রী পারাপার হচ্ছে অবৈধ নৌযানে। 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত মেঘনা নদীকে ডেঞ্জার জোন ঘোষণা করে বে ক্রসিং বা সি সার্ভে ব্যতীত সকল নৌযান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। সময় সংবাদ ভোলা। নাব্য সংকটে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে 6 ঘন্টা বন্ধ থাকার পর আবারও ভোর থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। এতে ঘাটে আটকে আছে 4 শতাধিক গাড়ি। এদিকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট কর্তৃপক্ষ জানায় নদীতে ড্রেজিং চলায় 12টা থেকে 6টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল 7টা থেকে 21টি ফেরির মধ্যে 11টি ফেরি চলাচল শুরু হয়েছে। 2 সপ্তাহ ধরে এ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বিকল্প চ্যানেলে স্বল্প পরিসরে কয়েকটি ফেরি চলাচল করলেও সেখানে প্রবল স্রোতের মুখে পড়ছে, এতে দ্বিগুণেরও বেশি সময় লাগছে পারাপারে। তবে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চ ও স্পিডবোটে উত্তাল নদী পাড়ে দিচ্ছেন যাত্রীরা। একইভাবে মানুষের ঢল নেমেছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। এ রুটে 19টি ফেরি এবং 21টি লঞ্চ চলাচল করছে। পারাপারের অপেক্ষায় রয়েছে 4 শতাধিক যানবাহন। এতে দুর্ভোগে রয়েছেন নারী ও শিশু সহ পরিবহন শ্রমিকেরা। দক্ষতা কম থাকায় বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল দুপুরে নরসিংদী ঘোড়াশিয়াল সার কারখানায় ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিভিন্ন জায়গায় যারা যাচ্ছেন, আমরা যদি সেখানে খবর নিয়ে দেখব পৃথিবীর অন্যান্য দেশ থেকে যারা যায় তাদের চেয়ে আমাদের দেশের লোকেরা মানবতার জীবন যাপন করে, বেতন অত্যন্ত কম, তার কারণ তারা দক্ষ নয়। যারা শিল্পোন্নত দেশ, 60-এর নিচে কোনো দেশেই জনশক্তি নেই। আমাদের দেশে এখনো 15%-এর নিচে, অথচ আমাদের দেশের জনসংখ্যা 17। জনশক্তি সৃষ্টি করবার জন্য যে আমাদের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমেই আমরা ট্রেনিং দিই, এমনকি বিশেষ আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। বরিশালে শিশু অপহরণকারী সন্দেহে এক নারীকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এতে চোখে গুরুতর আঘাত নিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলার খাঞ্জপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুরের কালকিনি উপজেলার আমিনুন নেসা ভিক্ষার জন্য পার্শ্ববর্তী জেলা বরিশালে যান। সেখানে খাঞ্জপুর এলাকার একটি বাড়িতে ভিক্ষার জন্য গেলে তাকে শিশু অপহরণকারী সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। এতে চোখে মারাত্মক আঘাত পান তিনি। পরে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রোগীর চোখে কিছু সাবকনজাংটিভাল হেমোরেজ আছে, এছাড়া রোগীর ডান চোখে একটু দেখতে সমস্যা হচ্ছে। বাট আমার এখানে যেহেতু অপথালমোলজির কোনো কনসালটেন্ট নাই, তো একে ওই কনসালটেন্সি নেওয়ার জন্য বলা হয়েছে, পরামর্শ নেওয়া হয়েছে। তো রোগীর অনুরোধে আমরা রোগী এখন ভর্তি রাখছি। রোগীর শরীরে কয়েকটা জায়গায় একটু ফোলা ফোলা ভাব আছে, মানে তাকে হয়তো শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করছে। আমাদের পুলিশের টিম পাঠিয়েছি, তারা তদন্ত করে দেখছে, অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জয়পুরহাটে বাঘ প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ মামলায় এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকেলে পাঁচবিবি উপজেলার উত্তর জয়দেবপুর গ্রামে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে দুপুরে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করে নির্যাতিতার বাবা। পুলিশ জানায় মার্চ মাসের শেষ সপ্তাহে ওই নারীকে ধর্ষণ করে বখাটে সোহেল, পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ে করতে অস্বীকৃতি জানায় সে। এক বিধবা প্রতিবন্ধীকে তার প্রতিবেশী সোহেল নামের একজন বিবাহের বিশ্বাস জন্মায়া ফুসলায় তাকে ধর্ষণ করলে, বর্তমানে সে পাঁচ মাসের গর্ভবতী, এই সংক্রান্তে তার বাবা বাদী হয়ে মামলা করে এবং আমরা আসামি সোহেলকে গ্রেপ্তার করি। শয্যার সংখ্যা না বাড়ায় সংকটে পড়েছে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল। বাড়ি নেই সেবার মান ও জনবল, এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। দুর্ভোগে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। বিষয়টি স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন সংকট সমাধানে মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। শহীদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য, ছবি নিয়ে দেখুন রিপোর্ট। জেলার 20 লাখ মানুষের যে কোনো অসুখ বিসুখে চিকিৎসার সবশেষ আশ্রয়স্থল এই জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল। কম খরচে সর্বোত্তম সেবা পাওয়ার আশায় সব ধরনের রোগী সেবা নিতে আসেন এই হাসপাতালে। তবে প্রায় এখান থেকে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে রোগীরা বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হয় বলে অভিযোগ। ভুক্তভোগীদের অভিযোগ, একে তো কর্মচারী সংকট, তার উপর আবার দালালদের দৌরাত্ম্য, তাই মৌলিক সেবাটুকু থেকে বঞ্চিত হচ্ছেন তারা। 8:30 থেকে দাঁড়িয়ে আছি, শত শত রোগী কিন্তু ডাক্তার এ পর্যন্ত আসে নাই।1996 সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটিতে প্রথম শ্রেণীর 45টি পদের মধ্যে বর্তমানে 21টি পদই শূন্য। সময় সংবাদ জয়পুরহাট। লাভের আশায় চামড়া সংগ্রহের পর এবারও ন্যায্য দাম না পেয়ে লোকসানের অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। লবণাজ শ্রমিকের খরচ বেশি পড়লেও চামড়ার দাম কম হওয়ায় পুঁজি হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা। পাইকারদের দাবি, ট্যানারি মালিকদের বকেয়ার কারণে অনেকে চামড়া কেনার সাহস হারিয়েছেন। গাইবান্ধার পলাশবাড়ি চামড়ার হাট ঘুরে এসে আরো জানাচ্ছেন হেদায়তুল ইসলাম বাবু। আমরা চামড়া কিনলাম কুরবানির সময়, কেনার পর এখন লসের পরে ফির লসের পরেও লস, তাহলে আমরা কেমনে বাঁচবো? কোরবানির ঈদে লাভের আশায় চামড়া কিনে এই ব্যবসায়ীর মতো অন্যরাও লোকসানের আশঙ্কায়। উল্টে পাল্টে দেখলেও কাঙ্ক্ষিত দামে ক্রেতাদের সাড়া মেলেনি। গত বছরের তুলনায় এবার দাম কম হওয়ায় অনেকেই চামড়া বেচতে পারেননি, ফলে চামড়া নিয়ে হাহুতাশ করেন মৌসুমি ব্যবসায়ীরা। সকাল থেকে আনি আমি বসিয়ে আছি, চামড়া দেখতেছে না, দেখার মতো লোকে নেই। যদি দুই একজন দেখতেছে যে দাম কয়, একটা চামড়াতে 300-400 করে লসের আমরা দিকে চলে যেতেছি। কত বছরে যে কয়বার লস করছি, তার থেকে এবারকার লস আরো বেশি দাঁড়াচ্ছে। হাটের ইজারাদার জানান, গত বছরের তুলনায় এবার চামড়ার আমদানি ও বেচাকেনা প্রায় অর্ধেক। ট্যানারি মালিকদের কাছে টাকা আটকে থাকায় দেখে শুনে চামড়া কিনছেন পাইকাররা, আর বাজার আরো পড়ে গেলে চামড়া পাচারের আশঙ্কা এই ব্যবসায়ী নেতার। মূলত এই হাটটা হচ্ছে চামড়া শিল্পের হাট, কিন্তু হাটটা গতবারের চেয়ে অর্ধেক চামড়া এসেছে, এবং আমরা যে কোটি টাকা দিয়ে যে হাটটা ইজারা নিয়েছি এখানে আমরা লোকসানের মুখে পড়েছি। আসলে এরকম পানির দামে চামড়া যদি কোনো দেশ বা কারা কোনো মহাজন পায় তা তারা তো কিনবেই। আমাদের যারা বর্ডার সিকিউরিটি আছে বা বিভিন্ন দিক দিয়ে যারা দেখভাল করে তারা যাতে সচেতন থাকে, যাতে চামড়া বাইরে না যায়। ইজারাদার জানান, বুধবার গাইবান্ধার পলাশবাড়িতে উত্তরের অন্যতম বড় এই চামড়ার হাটে প্রায় 90,000 পশুর চামড়া বিক্রির জন্য আনা হলেও কেনা বেচা হয়েছে মাত্র 23,000। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। 10টি নির্বাচনের মধ্যে সুনামগঞ্জ এক আসনে 6 বারই জয় পেয়েছে আওয়ামী লীগ। মাত্র 2 বার জয় পাওয়া বিএনপি এবার চাইছে চমক দেখাতে। এক্ষেত্রে দলটি নেতাদের দাবি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের, আর আসনটিকে নিজেদের শক্ত ঘাঁটি দাবি করে আওয়ামী লীগ নেতারা বলছেন সরকারের উন্নয়ন ও সফলতার কারণে তাদের দখলে থাকবে এলাকাটি। জেলা প্রতিনিধি হিমাদ্র শেখর ভদ্র তথ্য, ছবিতে দেখুন রিপোর্ট।
সুনামগঞ্জের ধর্মপাশা, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ এক আসন। হাওর, নদী ও মেঘালয় পাহাড় বেষ্টিত এই সংসদীয় এলাকার বেশিরভাগ মানুষ কৃষি ও মৎস্যজীবী। 1973 সাল থেকে 10টি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জিতেছেন 6 বার, ধানের শীষ প্রতীকে বিএনপি 2 বার জয় পেয়েছেন, এছাড়া জাতীয় পার্টি ও সিপিবি জিতেছে 1 বার করে। এই অবস্থায় আগামী সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। মনোনয়ন প্রত্যাশীদের কৌশলী প্রচারণার মধ্যেই সাধারণ মানুষও শুরু করেছেন হিসাব নিকেশ। এমন প্রার্থী চাই যে প্রার্থী আমাদের কাছে গ্রহণযোগ্য হবেন, যিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ খাতে যুগান্তকারী পদক্ষেপ নেবেন, যিনি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন, আমরা তাকেই নির্বাচিত করব। ভোটের তৎপরতায় এগিয়ে রয়েছে আওয়ামী লীগ। একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে থাকায় তৃণমূলের মতামতেই প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা জানান ক্ষমতাসীন দলের নেতারা। আমরা কমিটি গঠন করেছি, ইতিপূর্বে এই কমিটিগুলো ছিল না, এবং নির্বাচনের জন্য আমরা প্রত্যেকটা সেন্টারে আমরা কমিটি করতে যাচ্ছি। শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে আমরা বিশ্বাস করি আমরা বিজয়ী করতে পারবো। এই এলাকার তৃণমূলের নেতা কর্মীরা পরিবর্তনের লক্ষ্যে আমাকে প্রার্থী হওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। মাঠের রাজনীতিতে পিছিয়ে থাকলেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সংসদের বাইরে থাকা দল বিএনপি। আমাদের নির্বাচনী এলাকায় যে আমাদের যে অবস্থান আছে, দলীয় যে অবস্থান আছে, দেশে যদি একটা নিরপেক্ষ নির্বাচন হয়, বিএনপি এখানে মানে লিড করে বাড়িয়ে আসবে। 3 উপজেলায় 23টি ইউনিয়ন নিয়ে গঠিত এক আসনে ভোটার 3,99,000 জন। সমসংবাদ, সুনামগঞ্জ। সুনামগঞ্জ এক আসনে বিস্তারিত থাকছে রাত 8টা নির্বাচন সংবাদে, দেখার আমন্ত্রণ। ঈশ্বরগঞ্জে এক পথচারীকে ছুরিকাঘাত করে ছিনতাই করার সময় ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল বিকেলে ভৈরব রেল সেতু এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভৈরব উপজেলার নবীনগর এলাকা থেকে ওই এলাকায় ঘুরতে আসেন সিয়াম। তাকে একা পেয়ে ছুরিকাঘাত করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে 3 ছিনতাইকারী। আহতর চিৎকারে আশেপাশে মানুষ ছুটে এসে সম্রাট নামের এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ পৌঁছে তাকে আটক করে। যশোরের শ্বশুরবাড়ি থেকে এক কলেজ ছাত্রী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে মনিরামপুর উপজেলার নেহালপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়, সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় শ্বশুরবাড়ির লোকজনের সন্দেহ হয়। এ সময় ঘরে গিয়ে গলায় ওড়নার বাঁধা ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। শ্বশুরবাড়ির লোকজন এটিকে আত্মহত্যা বলে দাবি করলেও পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। চলতি মাসে পরিবারের অমতে যশোর এমএম কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী পরেশ দাসকে বিয়ে করেন মনিরামপুর কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লাবণী দাস। এদিকে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে দর্শকের জোয়ার ওঠে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে। 20,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। দর্শকদের এমন চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। তীব্র রোদ আর হুড়োহুড়ির মাঝেও ম্যাচ উপভোগ করেছেন দর্শকেরা। এখানে নিয়মিত ম্যাচ আয়োজনের দাবিও জানিয়েছেন তারা। নীলফামারী থেকে শাকিল মাহমুদের ক্যামেরায় নোমান আব্দুল্লার আরো একটি রিপোর্ট। বিকেল 4টায় ম্যাচ, নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামের মূল ফটক দেখে সেটি বোঝার উপায় নেই। সকাল থেকেই লোকে লোকারণ্য, হাজারো দর্শকের ভিড়ে বাধ্য আয়োজকরা গেট খুলে দিলেন 12টার মধ্যেই। কখনো নিয়ম মেনে, কখনো বা নিয়ম ভেঙে গ্যালারিতে ঢুকেছে জনসমুদ্র। দর্শকদের আবেগ উচ্ছ্বাসের কাছে হার মানল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নিয়মের বেড়াজাল। তীব্র রোদ উপেক্ষা করে দীর্ঘ লাইন ধরে গাছের মগডালে চড়ে ছাদে বসে নানান ভোগান্তি উপেক্ষা করে ম্যাচ উপভোগ করেছেন দর্শকরা। খুব খুশি হয়েছি, এখানে একটি ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে আর আমরা সবাই দেখতে পাচ্ছি। শিল্পামারিতে প্রথমবার ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে, এই জন্য আমরা খুবই আনন্দিত। ফুটবল অনেক বেশি ভালোবাসি, সেজন্য খেলাটা দেখতে আসছি। এত বড় একটা খেলা হচ্ছে, এটা আমাদের জন্য সত্যি অনেক বড় পাওয়া। প্রচন্ড রোদ, ঠিক আছে, তারপর আমরা ফুটবল প্রেমিক, আমরা ফুটবল খেলা দেখতেছি বা উপভোগ করতেছি। রিকশা পাইনি, অনেক দূর হেঁটে আসতে হয়েছে, তারপরে দরজার কাছে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। শেষ পর্যন্ত ম্যাচ ভাগ্য পক্ষে যায়নি বাংলাদেশের, তবে তাতে ভালোবাসা কমেনি, ফুটবলের প্রতি আবেদনও কমেনি এতটুকু। সবার চাওয়া নীলফামারীতে নিয়মিত খেলা দেখার। এখানে যেন খেলা হয়,
হয় ফুটবল ক্রিকেট, এটা তো অবশ্যই আশা করি। নিয়মিত এখানে বড় বড় ফুটবলের আসর হোক এটাই আশা রাখি। পরবর্তীতে এরকম ম্যাচ অনুষ্ঠিত হলে আরো অনেক খুশি হব। দেশের ফুটবল এমন গ্যালারি ভরা দর্শকের জোয়ারের দেখা পায় কালে ভদ্রে। দর্শকরা মনে করেন ফুটবলটাকে দেশের প্রতিটি কোণায় পৌঁছে দেওয়া গেলেই দর্শক ফিরবে গ্যালারিতে, আর তাতে হারানো গৌরবটাও ফিরে পাবে দেশের ফুটবল। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে নোমান আবদুল্লাহ, সময় সংবাদ, নীলফামারী। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভুয়া জন্ম সনদ জাতীয় পরিচয়পত্র দিয়ে বাংলাদেশি পাসপোর্ট করছে রোহিঙ্গারা, বিড়ম্বনায় স্থানীয়রা, জড়িত দালাল ও অসাধু পুলিশ সদস্য। জাভারের চামড়া শিল্পনগরী বর্জ্য ফেলা হচ্ছে ধলেশ্বরীর তীরে খোলা জায়গায়, বাড়ছে নদী দূষণ, বসবাসীর অযোগ্য হয়ে পড়ছে আশেপাশের এলাকা। বড়পুকুরিয়ার কয়লা লোপাট হয়নি, যা হয়েছে তা কারিগরি ক্ষতি বললেন সদ্য সাবেক এমডি, দুদকে পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ। নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনার ভোলা অংশে বিপজ্জনকভাবে নৌযানে চলছে যাত্রী, পারাপার প্রাণহানির আশঙ্কা, শিগগিরই অভিযানের আশ্বাস প্রশাসনের। এবং লড়াই করেও পারল না বাংলাদেশ, নীলফামারীতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে 1-0 গোলে শ্রীলঙ্কার জয়। এ ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন somonews.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ে।